মুসলিমদের পবিত্রতম স্থান পবিত্র মক্কার মসজিদুল হারামে খতম তারাবিতে 25 লাখ মুসল্লি জড়ো হয়েছিলেন। খতম তারাবিতে ইমামতি করেন মসজিদুল হারাম ও মসজিদের নববীর প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস। তিনি মুসলিম রাষ্ট্রগুলোকে শয়তানের হাত থেকে রক্ষা এবং বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য দোয়া করেন। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। ২৮ রমজান বুধবার রাতে মুসলিমদের সর্বোচ্চ পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে খতম তারাবি সম্পন্ন হল। খতম তারাবি বা খতম আল কুরআন নামাজে রেকর্ড 25 লাখ মুসল্লি জড়ো হয়েছিলেন। তাতে যোগ দিয়েছিলেন ওমরা পালনকারীরা, আরও যোগ দিয়েছিলেন দেশি বিদেশি মুসল্লিরা। মক্কার গ্র্যান্ড মসজিদ, মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস নামাজে ইমামতি করেন। খতম আল কুরআন নামাজ রমজান মাস জুড়ে চলা তারাবি নামাজের সময় পুরো কুরআন শরীফ তেলুয়াতের সমাপ্তিকে নির্দেশ করে। বরকতময় রাতের তারাবির নামাজ আদায় শেষে সৌদির রাজতন্ত্রকে রক্ষা, পবিত্র রমজানে মুসলিমদের ইবাদত কবুল করা, মুসলিম রাষ্ট্রগুলোকে শয়তানের হাত থেকে রক্ষা ও বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য দোয়া করেন শেখ আব্দুর রহমান আল সুদাইস। কানায় কানায় পূর্ণ মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীতে উপস্থিত মুসল্লিরা দোয়ার সময় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।